আমি হাফিজুর রহমান সিদ্দিকের গালি দিই, হাফিজুর রহমান সিদ্দিকি আমারে গালি দেয়, একজন তারেক মননের গালি দেয় আর একজন আজারিরে গালি দেয়। এই গালি গালাজের কারণে আজ আমাদের আলেমরা জেলখানায় আজারির মতো মানুষ বাংলাদেশে থাকতে পারে নাই, ঠিক কিনা শুনে তো? আমাদের আলেমদের ভিতরে আজ ডিভাইডেড কথা কন না। আমি হাফিজুর রহমান সিদ্দিকের গালি দিই, হাফিজুর রহমান সিদ্দিকি আমারে গালি দেয়, একজন তারেক মননের গালি দেয় আর একজন আজারিরে গালি দেয়। এই গালি গালাজের কারণে আজ আমাদের আলেমরা জেলখানায় আজারির মতো মানুষ বাংলাদেশে থাকতে পারে নাই, ঠিক কিনা শুনে তো? দুই নাম্বার কারণ, এই যে মিডিয়ার ভাইরাস, কষ্ট নেবেন না, আমরা বলি ক, এরা বলে ভ, কথা কন না। এই কাটিং করে করে আমাদের ভিতর পেস্ট লাগাইয়া জাতির ভিতরে ডিভাইডেড করার সব থেকে মাধ্যম হলো এই ইউটিউবার, ঠিক কিনা জোরে কো? আপনারা কিয়ামতের মাঠে কি জব দিবেন বলেন? সবটি হাসি দেন, আমি প্রত্যেকের বলবো ভাই, হ্যাঁ এই পেস্ট লাগাইবেন না, এমনি বিপদে আছি, এমনি আমরা যা বলছি তাই দিবেন, আমরা যদি প্রধানমন্ত্রী গালি দিয়ে গালিটাই দিবেন, কিন্তু কাটিং করে করে পেঁয়াজ লাগাইন না, কথা কন না কেন? আমার আজারির ভিতরে আর একজনের ছবি দিয়ে হেডার শেষ করে দিছে, দেখছেন হুজুর রে আজারি রে কাফের কইছে, দেখছেন হাফিজুর রে বউসর কইছে, এ কথা কয় না কেন? গালি আছে না নাই? আপনি দেখছেন বউসরি করছে, আপনি দেখছেন মিয়া, এই দেখছেন হাফিজুর রহমান সিদ্দিকি বলে বউসরি করছে, কার আপনার ফালতু কথা, হ্যাঁ বেটা বউ চুরি করুক শালি চুরি করুক তার গুণা তার হইব, আমি আর আপনি বলে কেন এটা হয়ে গেল কি কন? এগুলো কেন কন আপনারা? হাফিজুর রহমান বউ চুরি করছে, কি রে ভাই কি কইলো দেখছেন নি? নাউজুবিল্লাহ জোরে কন, আহ দুঃখজনক না এগুলো বলবে? হাফিজুর রহমান যদি আরেকজনের বউ চুরি করে আপনার সমস্যা কি? আমার বউ যদি এ বেটার লোকে চলে যায় তা আমার সমস্যা কি? সে বিয়ে করা তা যায়, কথা কন না কেন? বিয়ে করা কি? আপনি আবার কেমন মরদ কেমন পুরুষ আপনার সাথে থাকে না? হাফিজের কি দোষ? কথা কয় না, আপনি কেমন পুরুষ? আপনার বউ হাফিজুর রহমান সিদ্দিকের সাথে জায়গা আপনি রাখতে পারেন না, তাতে বোঝা গেল আপনার ডান্ডা সই নাই, ঠিক কিনা? হাফিজের ডান্ডা ঠিক, আমাকে সাইদ হিসাব বলে 120 জন মহিলার সাথে আকাম করছে, তাতে বোঝা গেল এই বাংলাদেশে পুরুষ থাকলে একমাত্র আল্লামা সাইদি সারা আর কেউ নাই, তোরা যারা তাদেরকে জেল কেন রাখছ তোরা হিজলার বাসা হিজলা, ঠিক কে না জোরে কম? তোরা হিজলা, তোরা মরদ না, মরদ একমাত্র সাইদি সারা, হ্যাঁ বেটা 120 জন মহিলার সাথে আকাম করছে, তুই যে একটা বউ রাখতে পারস না, তোর বউ যে আরেকজনে মিস কল মারে, কথা কয় না, এগুলো বলবেন না, এগুলো ফালতু বলবেন না। আমার কাছে আজারিও ভালা, আমার কাছে হাফিজুরও ভালা, আমার কাছে সাইদি সাহেব ভালা, আমার কাছে সরমুনা ভালা, আড়াইবাড়ি ভালা, ফুরপুরা ভালা, আল মুসলিমও আকুল মুসলিম, আমরা ভাই ভাই, কি রে ভাই? তবে হ্যাঁ, যারা এই জনগণের মাল আত্মসাত করবে, রডের বদলে বাঁশ দেবে, ফকিন্নি বেটির গম চুরি করে বেচবে, চেয়ারম্যানের খাটের তলে সোয়ামিন তেল পাওয়া যাইব, এই লেগে তেলের দাম বাড়বে, এই উচিত কথা সারণ যাইত না, কি কন? এই জালিমদের বিরুদ্ধে হক কথা কই তুই, ঠিক কিনা? সময় একদিন আসবেই, আসবেই। নমরুদ কইছিল আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, আল্লাহ কয় তোরে বড় জিনিস দিয়ে মারতাম না, তোর জন্য একটা প্যারালিস্ট মার্কা মশা রাখছি, ল্যাংলা ল্যাংলা অসুস্থ, তোর গিলু খাইত, কথা কয় না কা? কে রাখছে? আল্লাহ কয় আমি দরি না, দললে তারে ইন্না বাদশা রব্বি কালা শদীদ, আমার ধরা হলো শক্ত ধরা, কি ধরা জোরে বলেন? সাদি ধর তো কি লোহার থেকে শক্ত, গভীর মনোযোগ। নাম্বার 8,
এমন একটি আমলের কথা বলবো, রমজান মাসের আগে সব থেকে রসুল বলেছে একটি আমলের কথা মনে রাখবে, সূরা মুমিনুনের ভিতর আসছে আত্তাইবুনা, কি তওবা করা, কি বলছেন? আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, এ মুসলমান কুন্দল করো, দেখার বিষয় নয়, আপনারা আমার ভাই বাবার মতো মা বোনেরাও যারা আছেন, আজ থেকে এই মাহফিল থেকে যারা যারা আওয়াজ শুনতেছেন, তওবা করে নিতে হবে, আমার আর আপনার জীবনে গুনাহ আর করব না, ঠিক কি না? আল্লাহর একজন নবী, নাম হলো মুসা, নাম কি? মুসা নবী অনেক রাগী ছিলেন, কি ছিলেন? একদিন বলতেছে, আল্লাহ আমি তো কোনোদিন কিছু চাই নাই, তো আমি আপনার কাছে দুইটা জিনিস চাই, কয়টা? এক নম্বরে, আল্লাহ আপনি আমাকে এই জামানার সব থেকে জাহান্নামী খারাপ ব্যক্তিকে এক নজর দেখতে চাই, কি নজর? এক নজর। দুই নম্বর দাবি, সব থেকে জান্নাতি ভালো মানুষ এরাও আমি এক নজর দেখতে চাই। আল্লাহ বলল, ঠিক আছে, আগামী দিন বগুড়ার চার মাস্তা রাস্তার মোড়, চার মাথা আমরা বলি চৌরাস্তা, আপনারা কি বলেন? চার মাথা চৌরাস্তা, যে লাও হেউ কদু, কিও যে লাও সেই কদু, তো ওইখানে যে তুমি আসরের পরে বসবা, যাকে দেখতে পাবা ওই লোকটাই এই জামানার সব থেকে বড় গুনাগার, নাউজুবিল্লাহ, কম নাউজুবিল্লাহ, উনি যে ওইখানে বসে আস, দেখলো অর্ধেক বয়সের একটা লোক ওইখানে আসছে, সব থেকে খারাপ গুনাগার, বলছেন কি? উনি এই লোকটারে বেশি খাতিল করে নাই, ভালো লাগে নাই, কেমন জানো তাকে পছন্দ করে নাই, লোকটা অন্তরে বড় ব্যথা হয়েছে। আল্লাহ তুমি তো জানো আমি খারাপ, মুসাও মনে হয় জানছে, লোকটা যাইতে যাইতে মনে মনে ভাবছে যা জীবনে আর গুনার কাজ, সুবহানাল্লাহ, কোন নদীর কিনারায় যাইয়া ডাক দিয়া বলে, মালিক আমার আল্লাহ, জোরে করে আল্লাহ আকবার, ও আল্লাহ আমি পাপি, তুমি তো জানো, তোমার মুসাও জানছে রে মালিক, এই সাগরে যত পানি আছে রে আল্লাহ, এর থেকে বেশি গুনাহ তোমার বন্দা আমি তোমার বন্দার আছে, জোরে কর নাউজুবিল্লাহ, ও মালিক রব আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি আজ থেকে তওবা করে নিলাম, যতদিন বেঁচে থাকি জীবনে আর গুনার কাজ করব না, তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, পড়েন আস্তাগফিরুল্লাহ, জোরে আস্তাগফিরুল্লাহ, হয় নাই জোরে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কার কাছে তওবা করলেন? জোরে কোন তওবা করে ডাক দিয়ে কয়, মালিক ও আমার আল্লাহ আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম, যতদিন বেঁচে থাকি আর গুনার কাজ করব না, সুবহানাল্লাহ, চোখের পানি সেরে উপরে নজর করে ডাক দিছেন কাকে, আরো জোরে কোন আমার আল্লাহ তার তওবাকে পছন্দ করে ডাকটা শুনে পছন্দ করে বলে, যা 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 যা, আমি আল্লাহর নাম হলো রহমান, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, আরো জোরে আরো জোরে, মাফ করে দিলাম, লোকটা এবার মাফ পাইল কার দরবার থেকে? আল্লাহ তাআলা ডাক দিয়ে, আমার শুধু মাফ করি নাই, যা যা যত গুনাহ করেছো রে বান্দা, এই গুনাহগুলি আমি আল্লাহ তোমার নেক দিয়ে ভরপুর করে দিলাম, আরো জোরে, আল্লাহ পারে না? এখন মনে হয় পারে না, পারে, সব সময় পারে, ঠিক কি না? এবার মুসা নবী ওই আসরের টাইমে ওই জায়গায় আবার বসে আসি,
ডাক দিয়ে কল লাগো জাহান্নামী ব্যক্তি তো দেখলাম এবার জান্নাতি ব্যক্তি দেখার বড় ইচ্ছা শখ আল্লাহ বলে যাও গতদিনে যেখানে জাহান্নামী ব্যক্তি দেখতে পেয়েছো ওইখানে তুমি জান্নাতি মানুষটা দেখতে পাবে জোরে কোন সুবহানাল্লাহ মুসা নবী ওই জায়গায় যে বসলেন গতদিনের তুলনায় আজ পাক পবিত্র হয়ে আতর সুরমা লাগাইয়া ওইখানে বসে আছে কারণ আজকে সাধারণ কোনো মানুষের দেখা হবে না জান্নাতি মানুষের সাক্ষাৎ হবে আগ্রহ কম না বেশি জোরে কোন মুসা নবী ওইখানে বসা অনেক সময় বসে আছে কেউ আসে না এবার উঠে দাঁড়ায় দেখে দাঁড়িয়ে দেখে দূর থেকে একটা লোক আসতেছে জিন্ন শিন্ন পোশাকে আস্তে 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 এসে উনার কাছে দাঁড়াইছে নজর করে দেখে গতদিনের ওই জাহান্নামী ব্যক্তি আরো জোরে আরো জোরে মুসা নবী রাগ হয়ে ডাক দিয়ে বলে মালিক আমার আল্লাহ তোমার কাছে আমি জান্নাতি মানুষ দেখতে চেয়েছিলাম আজ তুমি জান্নাতি মানুষ আমারে দেখাইবা কিন্তু আমি দেখি গতদিনের জাহান্নামী আমার সামনে দাঁড়ানো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমি বুঝলাম না ঘটনা কি আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা গতদিনের জাহান্নামী তোমার কাছে আসার পর তোমার কাছ থেকে কোনো মূল্যায়ন পায় নাই কোনো দাম সালামও পায় নাই রে মুসা লোকটা ভিতরে বড় কষ্ট নিয়ে রওনা দিছে সাগরের কিনারায় দাঁড়াইয়া খালে তওবা করে চোখে পানি নিয়ে আমি মালিকের একটা ডাক দিস এ মুসা তুমি তো জানো আমার নাম হলো রহমান আমি আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহ আমার কাছে তওবা করে যখন ডাক দিছে চোখে ছিল তার পানি কি চোখে কি ছিল চোখে ছিল পানি আমাকে যখন ডাক দিয়েছে আমি আল্লাহ মাপ না করে পারি নাই রে মুসা মাফ করে দিছি আর তার সব নেকগুলো বদগুলো নেকে পরিণত করে দিছি আর ঘোষণা করেছি এই মুহূর্তে তোমার স্থান হলো মুসা নবীর কাছাকাছি সুবহানাল্লাহ কোন মুসারে তুমি যদিও তারে ঘৃণা করো তাড়িয়ে দিতে পারো কিন্তু আমি আল্লাহ কাউকে তাড়িয়ে দিই না শেষ কথা যেটা বলতেছিলাম রসুলের একজন সাহাবি নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আন নাম কি জাবের কি নাম রসুল খন্দকের যুদ্ধে কোন যুদ্ধে খন্দকের যুদ্ধ অর্থ কি যুদ্ধ করার জন্য একটা খন্দক খুঁজছে মাটি তুলছে পরীক্ষা খনন করছে কথা বোঝেন নাই কাফের কত হাজার হাজার সাহাবি অল্প সাহাবিরা রসুল সহ মেসক করতেছে আর ওই দারে কাফেররা কয় দেখ মুসলমানেরা দাঁতে দাঁড়াইতেছে আজকে সাবায় সুবায় শেষ সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে আর খন্দক এর যুদ্ধে কি ঘটনা ঘটছে জাবের রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে কি হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে পেটে একটা পাথর বানছে মনে করছে রসুল দেখলে তো কষ্ট পাবে পড়ে যাচ্ছে এভাবে রসুল দেখে বুঝতে পারছে আমার জাবেরের অনেক কষ্ট হুজুর ডাক দিয়ে বলে জাবের আমি লক্ষ্য করে দেখি রে জাবের তুমি বারবার পড়ে যাও আবার ওঠো জাবের রে কি কষ্ট তোমার কি কষ্ট একটু বলো জাবের বলে হুজুর লজ্জায় বলি না আমি কয়েকদিন ধরে অনাহারে আছি দুই দিন তিন দিন খাই না আমার পেটে একটা পাথর আমার নবী বলে জাবের তুমি আমার পেটটা উঁচু করে দেখায় দিল দেখো আমার পেটে দুই থেকে তিনটা পাথর জোরে কোন কয়টা পাথর কোনো কোনো কিতাবে দুইটা কোনো কোনো জায়গায় তিনটা আছে
জাবের ডাক দিবরে হুজুর বলেন কি আমি রাসূলের জন্য জীবন দিতে রাজি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন সুবহানাল্লাহ কোন জাবের দৌড় দিলেন বাড়িতে যে স্ত্রীকে ডাক দিয়ে বললেন স্ত্রী গো তাড়াতাড়ি বড় বলো বাড়িতে খানার কিছু আসেনি জাবের এর স্ত্রী বলে মাত্র 3 কেজি আটা আছে কত কতক্ষণ কয় কেজি 3 কেজি আটা আর ছাগলের একটা বাচ্চা বকরি আছে যা 5 থেকে 6 জন খাইতে পারবে এমন পরিমাণ 3 থেকে 5 জন মতান্তর দৌড়ায় রাসূলের কাছে এসে বলল হুজুর আজ আমার ঘরে আপনার দাওয়াত সুবহানাল্লাহ জোরে কোন হুজুর আমার ঘরে আপনার দাওয়াত দিলাম দুপুরে আমার ঘরে খাইবেন সুবহানাল্লাহ কানে কানে বলে হুজুর আমার স্ত্রী বলছে 3 থেকে 5 জনের বেশি খাওয়া যাবে না ঘুমাইতেছেন 5 মিনিটে শেষ 3 থেকে 5 জনের বেশি খাওয়া যাবে না নবীজি এবার নবীজি আসাবে সুপার 1500 লোককে দাওয়াত দিলেন সুবহানাল্লাহ কইতেন কত কত 1400 সাহাবী ছিল মনে 1500 ধরেন কতশো কিতাবে আসছে 1400 থেকে 1500 1400 এর কথা উল্লেখ আছে মিস কল মারেন কে কত 1400 থেকে 1500 সাহাবীকে দাওয়াত দিলেন জাবের আপনাদেরকে দাওয়াত করছে জাবের কি ওদেরকে দাওয়াত করছে না রাসূলকে দাওয়াত করছে কথা কন না কে কানে কানে বলছো 3 থেকে 5 জনের বেশি আমার স্ত্রী বলছে খাওয়া যাবে না রাসূল কি করছে আসাবে সুপার সবাইকে দাওয়াত দিছে আস্তে একটু কন না সুবহানাল্লাহ কলিজাটা ভরে কন না সুবহানাল্লাহ এলো রাসূলের শিক্ষা জাবের অবাক হয়ে টেনশনে পড়ে গেল ডাক দিয়ে বলে নবী গো এটা কি করলেন সুবহানাল্লাহ 5 জন খাবে খাইতে পারবে দাওয়াত দিলেন তো 1400 কি করলেন এটা রাসূল আমার ডাক দিয়ে বলে জাবের তোমার নিয়তের ভিতর কোনো ত্রুটি নাই সুবহানাল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত তোমার নিয়ত সহি নিয়াতের উপরে আল্লাহ বরকত দে ঠিক কি না রাজাবের বাড়িতে যাও এই কয়জনের খানা হাজির করো আমরা অল্প অল্প খাবো সুবহানাল্লাহ জাবের বাড়িতে চলে গেলেন রে মুসলমান জাবের বাড়িতে যে স্ত্রীকে বললেন স্ত্রী খবরদার ঘটনা তো বড় ঘটে গেছে তাড়াতাড়ি গোস্তের ভিতর ঝোল একটু বানায় দাও সুবহানাল্লাহ স্ত্রী বলে কি হইছে কয় রাসূল 1400 1500 সাহাবীদেরকে দাওয়াত দিছে স্ত্রী ডাক দিয়ে কয় কোন কি জল দিলে আর কি হইব না ফুকুরে ঢেলে দিলে তো হবে না কথা কন না কা আর আমাদের আমাদের ম্যাডাম হইলে তো আমার আগে তালাক দিত কথা কয় না কা তুই তালাক বেটা ব্যাক কর বেটা খাইতে পারবো 5 জন আনতেছে কত 1400 স্ত্রী অবাক স্বামী অবাক টেনশনে পড়ে গেলেন তবে ভিতরে একটা ঈমানের স্পিরিট আছে কারণ এমন জবান দিয়ে আমাকে বলছে উনি সাধারণ কোনো মানুষ না উনি হলো রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ কোন সাধারণ আমার মতো সলটু বলটু না রাহমাতাল লিল আলামিন এবার পাকানো শেষ রুটি বানানো শেষ জাবের মনে মনে কয় এটা তো 1 মিনিটে শেষ কি রুটি খাইব না আইতেই তো শেষ 1400 রুটি তো 1400 নাই কিও নবীজি আবার দস্তরখান বিছাইয়া বিসমিল্লাহ বলে সবাই রে খানা শুরু করতে বললেন কয় কেউ কথা বলবে না দিতে থাকবে খাইতে থাকবে সুবহানাল্লাহ আমার রাসূল আমার সবাইকে দিচ্ছে সকালের
তৃপ্তি সহকারে খানা শেষ হয়ে গেছে। 1400 সাহাবা এক ডাকে বললেন, নবী গো আর খাইতে পারবো না, পেট ভর্তি হয়ে গেছে। এবার জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের তোমার হাড়িটা পাতিলটা উঁচা করে দেখো আর কদ্দূর আছে। জাবের চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, নবী গো খানা যা ছিল একটু খানাও কমে নাই। জোরে কোন কি বুঝলে? রাহমাতাল লিল আলামিন, নিয়ত গুণে বরকত। 1400 সাহাবা খাইছে, গোস্ত একটুও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রমজানের সবথেকে বড় আমল একে অপরকে সহযোগিতা করা। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আপনার হাত আর মুখ থেকে অপর ব্যক্তি যেন নিরাপদ থাকে, কষ্ট না।